2022 সালে 23 জুন ঘটতে যাচ্ছে বাঙালির জীবনে আরেকটি অসাধারণ ঘটনা। এখন পর্যন্ত জানা তথ্য অনুযায়ী আগামী 23 জুন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হতে যাচ্ছে বাংলাদেশের কোটি মানুষের স্বপ্নের সেতু পদ্মা। পদ্মা সেতুর চেয়ে অনেক বেশি টাকার প্রকল্প আছে, কিন্তু পদ্মা সেতু বিষয়টি একেবারে অন্যরকম। এই সেতু সড়ক অংশটি কোনো দেশ বা বিদেশি কোনো আর্থিক প্রতিষ্ঠানে ঋণ সহায়তা ছাড়াই গড়ে তোলা হচ্ছে। পদ্মা সেতু উদ্বোধনের মাধ্যমে দেশের 8টি বিভাগে সরাসরি সড়ক যোগাযোগের আওতায় চলে আসবে। রাজধানীর সাথে দেশের বাকি 7 বিভাগে সরাসরি সড়ক যোগাযোগ থাকলেও বরিশাল বিভাগের সাথে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপন হবে পদ্মা সেতুর মাধ্যমে। এর জন্য তৈরি হচ্ছে বিশ্বমানের ঢাকা মাওয়া ভাঙ্গা এক্সপ্রেস ওয়ে, যা এরই মধ্যে চালু হয়েছে। সেতু দৃশ্যমান নিয়ে কোনো সন্দেহ নেই, এখন শুধু উদ্বোধনের অপেক্ষা। সেতু শেষ মুহূর্তে কাজ সম্পূর্ণ করতে দিন রাত চলছে কাজ, কাজে আনা হয়েছে বাড়তি গতি। পুরো পদ্মা সেতু নির্মাণ ঘিরে আছে 8টি পৃথক কাজ। মূল সেতু ছাড়াও নদী শাসন, পরিবেশ সংরক্ষণ, সেতু দুই পাশে অ্যাপ্রোচ সড়ক নির্মাণ ইত্যাদি উল্লেখযোগ্য। ৩১ জানুয়ারি ২০২২ সাল পর্যন্ত পদ্মা সেতু সার্বিক কাজের অগ্রগতি শতকরা 90.5%। আর শুধু পদ্মা মূল সেতুর কাজ শেষ হয়েছে 96.25%। পদ্মা সেতুর উপরে এক্সপানশন জয়েন্টের কাজ হবে 9টি, এরই মধ্যে 5টি সম্পূর্ণ হয়েছে, বাকি 4টি এপ্রিলের মধ্যে শেষ করতে চলছে কাজ। শেষ পর্যায়ে আছে প্যারাপেট ওয়াল নির্মাণের কাজও। সেতু সড়ক অংশে পিচ ঢালের আগের পল্লেপ বা ওয়াটার প্রুফ মেমোব্রেন্টের কাজও শেষের দিকে। আশা করা হচ্ছে এই এপ্রিলের মধ্যে পিচ ঢালের কাজ পুরোপুরি শেষ হয়ে যাবে। পদ্মা সেতুর উপর দিয়ে অর্থাৎ ঢাকা থেকে যশোর পর্যন্ত 172 কিলোমিটার দীর্ঘ রেলপথ নির্মাণ কাজ চলছে। এটি হচ্ছে একটি ব্রডগেজ রেলপথ। এখন পর্যন্ত পদ্মা সেতু রেল সংযোগ এর সার্বিক কাজ শেষ হয়েছে 50.25%। মোট 3টি প্যাকেজে নির্মাণ হচ্ছে এই রেল সংযোগের কাজ, যার মধ্যে ঢাকা মাওয়া অংশে শেষ হয়েছে 53%, মাওয়া ভাঙ্গা 71.80% এবং ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত 34.70% কাজ শেষ হয়েছে। 2024 সালে জুন নাগাদ এই 172 কিলোমিটার রেলপথ নির্মাণ ও সার্বিক কাজ শেষ করার কথা রয়েছে। এই প্রকল্পে 39,246 কোটি টাকা খরচ ধরা হয়েছে। জুনে পদ্মা সেতু উদ্বোধনের সাথে সাথে সেতুর মাঝ দিয়ে রেল চলাচলের কথা থাকলেও তা সম্ভব হবে কিনা তা নিয়ে সংশয় আছে। তবে এটি নিশ্চিত এই বছরের ডিসেম্বরের নাগাদ পদ্মা সেতু দিয়ে রেল চলাচল করবে। এর মধ্য দিয়ে দেশের দক্ষিণ পশ্চিমা অঞ্চলে প্রায় 44,000 বর্গ কিলোমিটারে বসবাস করা কোটি বেশি মানুষের সরাসরি উপকৃত হবে, যার সুফল পাবে পুরো দেশ। পিচ ঢালের পাশাপাশি ওপরে হচ্ছে আলোকসজ্জার কাজ। পদ্মা সেতুতে দুই ধরনের আলোকসজ্জার ব্যবস্থা থাকবে। একটি হলো যানবাহন চলাচলের পথ আলোকিত করতে স্ট্রিট লাইটিং, আরেকটি কোনো উৎসব কিংবা জাতীয় কোনো দিবসে পুরো সেতু নানা রঙে আলোকসজ্জা করার জন্য স্থায়ী ব্যবস্থা, অর্থাৎ
আর্কিটেকচারাল লাইটিং এর ব্যবস্থা থাকবে দেশের অন্যান্য এই জাতীয় স্থাপনায়। স্ট্রিট লাইটিং এর জন্য সেতু দুই প্রান্তে বিদ্যুতের দুটি সাব স্টেশন বসানোর কাজও চলছে। চার লেনের পদ্মা সেতু চলাচলের পথে দুই পাশে সব মিলিয়ে 136টি ল্যাম্প পোস্ট বসানো হবে। এগুলো বসাতে খুব বেশি সময়ের প্রয়োজন হবে না। এই পিচ ঢালাই, সড়ক বাতি সহ সব কাজ শেষ করার সময়সীমা ধরা হয়েছে 2022 সালে। একুশ জেলার কোটি কোটি মানুষের